সাক্ষীকে আমন্ত্রণ জানাচ্ছে বিডি লাইভ 24 নিউজে। গত 31 আগস্ট রোজ বৃহস্পতিবার শ্যামপুর থানাধীন ডিআইটি প্লট পুকুরপাড় চত্বরে, 15 আগস্ট জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 38তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ কামরুল হাসান রিপন, সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহান আখতার, কাউন্সিলর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ শ্যামপুর মডেল থানা ডিএমপি ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আনিসুজ্জামান রানা, সাধারণ সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ, সাথী আক্তার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর 45, 46 ও 47 নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন মোহাম্মদ ফারুক, সভাপতি পদপ্রার্থী 47 নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শ্যামপুর থানা ঢাকা মহানগর দক্ষিণ। যারা দূর দূরান্ত থেকে এসে অনেক মা বোন যুবক মুরব্বীরা আজকে আমার এই অনুষ্ঠান থেকে সাক্ষ্য করেছে, তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আজকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি আয়োজন আমি আপনাদের জন্য করেছি। 47 নং ওয়ার্ড সেবক স্বেচ্ছাসেবক লীগের আমি সভাপতি ক্যান্ডিডেট হয়েছি আপনাদের সেবা করার জন্য, আপনাদের পাশে থাকার জন্য। 15 আগস্ট মাস একটি শোকের মাস, এই মাসে বেশি কথা বলা চলে না, সরকারটি কথা শেষ করে দিলে যাবে। আমি খালি দুটো কথাই বলব, আমরা বাঙালি জাতি, আমরা বাঙালি, আমরা আজ থেকে 15-20 বছর আগে খুবই দরিদ্র ছিলাম, বিশ্বের কাছে আমরা খুবই দরিদ্র ছিলাম। এখন আমরা মোটামুটি আল্লাহর রহমতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সারা বিশ্বের কাছে আমরা এখন পরিচিতি, আমরা ভালো অবস্থায় আছি, আমাদের দেশে ভালো উন্নয়ন হচ্ছে। আমার নেত্রীর জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্বাস্থ্য দান করে এবং তার যে পরিবার 15 আগস্ট রাত্রে যে ঘাতকরা, পাকিস্তানি ঘাতকরা বা দেশীয় কিছু দালাল রাজাকাররা তার পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য 17 জন সদস্যকে একই বাড়ির ভিতরে নিহত করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের কাছে আমি দোয়া চাই। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষ। একজন স্বপ্নদ্রষ্টাকে, জাতির মহানায়ককে রাতের অন্ধকারে নির্মমভাবে হত্যা করেছে। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেনি, তারা ওই রাতে তার পরিবারের সকল সদস্য যারা বাংলাদেশে ছিল, তার একমাত্র সহধর্মিণী বঙ্গমাতা, ওনাকে, তার সন্তান শেখ কামাল, শেখ জামাল, তাদের স্ত্রী এবং ছোট রাসেলকেও তারা রক্ষা করে। তার সাথে এই মাসটিকে আমরা স্মরণ করি এবং আমাদের আওয়ামী লীগ সহ বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠনের আওয়ামী লীগের সকলে আমরা এই দিনকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং পুরো মাসব্যাপী আমাদের কোনো না কোনো কার্যক্রম থাকে। তো আমাদের এই মাসে মানে এই প্রোগ্রাম বা বিভিন্ন প্রোগ্রামে আমরা সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি কথাই বলি যে বঙ্গবন্ধুর এই সোনার বাংলা রক্ষার্থে আমাদের দেশ ও জাতির উন্নতি গল্পে এবং এই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের